সাবস্ক্রাইব করুন লার্ন টু হেল্প চ্যানেলটিকে এবং পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন লেটেস্ট ভিডিও আপলোডের নোটিফিকেশন পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস অ্যান্ড ভিউয়ার্স টু মাই চ্যানেল লার্ন টু হেল্প। আমার ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুদের আমি আমার ইউটিউব চ্যানেল লার্ন টু হেল্পে স্বাগত জানাই। আপনারা হয়তো কয়েকদিন যাবৎ লক্ষ্য করে থাকবেন যে 29 আগস্টের থেকে বেশ কয়েকদিন যাবৎ লাদাখে ভারত এবং চীন এই দুই দেশের সেনাবাহিনীর মধ্যে একটা চরম উত্তেজনার আবহ তৈরি হয়েছে এবং ইতিমধ্যে বেশ কয়েক মাস আগে ভারত সরকারের তরফ থেকে চীনকে একটা কড়া বার্তা দেওয়ার জন্য বেশ কতগুলি চাইনিজ মোবাইল অ্যাপকে ব্যান করা হয়েছিল এবং আজকে 2 সেপ্টেম্বর বিকেলবেলায় আরও 118 চাইনিজ মোবাইল অ্যাপকে ভারত সরকার ব্যান করলো ভারতে। চলুন আমরা এই সংক্রান্ত যে খবরটি আজকে প্রকাশিত হয়েছে সেই খবরটির দিকে নজর রাখি। দেখুন আপনাদের সামনে আমি প্রেস ইনফরমেশন ব্যুরোর যে রিলিজটি হয়েছে প্রেস রিলিজ সেটা আমি দেখাচ্ছি। এটাও করা হয়েছে মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এই ডিপার্টমেন্ট ভারত সরকারের। এখানে বলা হচ্ছে গভর্নমেন্ট ব্লকস 118 মোবাইল অ্যাপস হুইচ আর প্রিজুডিশিয়াল টু সভরেনটি অ্যান্ড ইন্টিগ্রিটি অফ ইন্ডিয়া ডিফেন্স অফ ইন্ডিয়া সিকিউরিটি অফ স্টেট অ্যান্ড পাবলিক অর্ডার। অর্থাৎ ভারতবর্ষের সার্বভৌমত্ব আভ্যন্তরীণ নিরাপত্তা তারপরে হচ্ছে বিভিন্ন রাজ্যের যে পাবলিক অর্ডার এগুলো বজায় রাখার জন্য ভারত সরকার 118 চাইনিজ মোবাইল অ্যাপকে ব্যান করলো। এখানে আরও বিস্তারিতভাবে বলা রয়েছে, এটা আপনারা যারা দেখতে চান তারা এটা দেখে নেবেন, ঠিক আছে। এটি করা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে, ঠিক আছে। আর এখানে কোন সেকশনে করা হচ্ছে, পাওয়ার আন্ডার সেকশন 69A অফ দ্য ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট। এখানে আপনারা দেখে নিন কোন কোন অ্যাপগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এখানে অ্যালফাবেটিক্যালি রয়েছে এই যে বিভিন্ন লঞ্চার থেকে শুরু করে এই যে ব্রাউজার ক্যামকার্ড, এছাড়া সবচাইতে উল্লেখযোগ্যভাবে আমরা দেখতে পাচ্ছি এখানে অত্যন্ত জনপ্রিয় যে খেলাটি রয়েছে ভারতবর্ষে অনলাইন গেম পাবজি, সেই পাবজিকেও কিন্তু এখানে ব্যান করা হয়েছে। আপনারা এখানে দেখে নিন পাবজি যেটি রয়েছে অত্যন্ত জনপ্রিয় একটি খেলা, সেই পাবজি খেলাকেও এখানে কিন্তু ব্যান করা হয়েছে। যে পাবজি মোবাইল, নর্ডিক ম্যাপ, লিভিক আর পাবজি মোবাইল লাইট, এছাড়াও আরও অনেক গুরুত্বপূর্ণ অ্যাপ রয়েছে সেই অ্যাপগুলিকেও ব্যান করা হয়েছে। তো আপনারা দেখে নিন এই লিস্টটি। আর যারা এই লিস্টে আরও বিস্তারিত জানতে চান আমার ডেসক্রিপশন বক্সে পুরো 118 অ্যাপসের লিস্ট দিয়ে দেবো তালিকা, সেখানে আপনারা দেখে নেবেন। আর এই অ্যাপগুলির কোনো একটি অ্যাপ যদি আপনাদের মোবাইলে ইনস্টল থাকে আপনারা অবশ্যই এটিকে আনইনস্টল করে দিন এবং এই অ্যাপগুলিকে আর কোনোরকমভাবে আপনারা ইনস্টল করবেন না, থার্ড পার্টি থেকেও ইনস্টল করবেন না। তো আজকে বন্ধুরা এই ছিল খবর। আপনারা আশা করি দায়িত্বশীল নাগরিক হিসাবে আপনারা থাকবেন, সবাই সচেতন থাকবেন এবং যাদের কাছে এই মোবাইলগুলি অ্যাপগুলি রয়েছে মোবাইলে তারা অবশ্যই আনইনস্টল করে দেবেন। গুগল প্লে স্টোরে তারা পাবেনই না, ভারতে যেহেতু ব্যান, কিন্তু যাদের কাছে ইতিমধ্যে আছে তিনারাও এগুলো আনইনস্টল করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।